ডিবি পুলিশ মানিকগঞ্জ কর্তৃক পৃথক দুই অভিযানে 3,10,000 টাকা, বাজার মূল্যে 26 গ্রাম হেরোইন, 500 গ্রাম গাঁজা ও 100 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। আজ বিকাল আনুমানিক 4টায় মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকার ক্যাফে ক্রাউন নামক রেস্টুরেন্টের সামনে হতে মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে শহীদ খান ওরফে টুন্ডা শহীদকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এ সময় তার সাথে থাকা 26 গ্রাম হেরোইন ও 500 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত শহীদ মানিকগঞ্জ সদর উপজেলার আন্ধারমানি গ্রামের আজিজ খানের ছেলে। তার বিরুদ্ধে আদালতে 17টি মামলা বিচারাধীন রয়েছে। একই তারিখ রাত 9:10 মানিকগঞ্জ জেলার সিংগ্রাইর থানাধীন দক্ষিণ ধল্লা গ্রামে জয়নাল আবেদিনের চায়ের দোকানের সামনে হতে মোহাম্মদ মগর আলী পিতামৃত আনোর আলী ওরফে আনু শাহরাইল দক্ষিণ থানা সিংরাইর জেলা মানিকগঞ্জকে 100 পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও সিংরাইর থানায় পৃথক 2টি মামলা হয়েছে।